অঙ্কিতা কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো হাতে মাখা মশলা দিয়ে চিকেন কারি। আমি 500 গ্রাম চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। পরিমাণ মতন লবণ, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 চামচ, 1 চামচ লেবুর রস, 1/2 রসুন বাটা, 250 গ্রাম পেঁয়াজ কুচি, 2 চামচ সাদা তেল, 2 বড় সাইজের টমেটো কুচি, 1/2 চামচ সঙ্গে সব মশলা ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস চালু করে দিতে হবে। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিতে হবে 25 গ্রাম, 2 চামচ ঘি, 1/2 চামচ তেল। ঘি গরম হয়ে গেছে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিতে হবে, এলাচ, লবঙ্গ, দারচিনি, 1টা তেজপাতা। ফোড়নটা 30 সেকেন্ড ভেজে নিতে হবে। অল্প চিনি, চিনি দেওয়ার পরে বন্ধুরা 30 সেকেন্ড ভেজে নিতে হবে। সেকেন্ড ভাজা হয়ে গেছে, মাখা চিকেনটা দিয়ে দিতে হবে। বন্ধুরা, 5 মিনিট পরে ঢাকনা খুলে একবার নেড়ে দিতে হবে। আবার ঢাকা দিয়ে দিতে হবে। বন্ধুরা, ঢাকনা খুলে আরেকবার নেড়ে দিতে হবে। বন্ধুরা দেখো, চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। হাফ সেদ্ধ হয়ে গেছে চিকেন, আরো 10 মিনিট কষে নিতে হবে। আবার ঢাকা দিয়ে দিতে হবে। বন্ধুরা, ঢাকনা খুলে আরেকবার নেড়ে দিতে হবে।
দু চামচ ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। বন্ধুরা আরো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। বন্ধুরা কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে আরেকবার নেড়ে দিতে হবে। বন্ধুরা চিকেন সিদ্ধ হয়ে গেছে। এক চামচ গরম মশলা দিয়ে দিতে হবে। গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। রেডি হয়ে গেছে চিকেন কারি। গ্যাস বন্ধ করে দিতে হবে।